वेलकम भिवर्स आपनारा देखछेन जब प्रतिदिन चैनल। तो बंधुरा आजकेर ए भिडियोते राज्येर स्वास्थ्य एवं परिवार कल्याण समितिर तरफ थेके कर्मी नियोगेर विज्ञप्ति प्रकाश करा होयेछे स्वास्थ्य दफ्तरे, जेखाने आपनादेर सरासरि इंटरव्यूर माध्यमे कर्मी नियोग करते चलेछे। किभाबे आपनारा आवेदन करबेन एवं बयससीमा कि चाओया होयेछे, वेतन कत देवा होबे, विस्तारित तथ्य এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন অফিশিয়াল বিজ্ঞপ্তি আমরা ডাউনলোড করে নিয়েছি। এই অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করতে চলেছে, যেখানে বিভিন্ন পোস্ট কিন্তু রয়েছে, অনেকগুলো পোস্ট রয়েছে। ভালো টাকা এখানে কিন্তু আপনাদের একটা মাইনে দেওয়া হবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য টোটালটা ইংলিশে আছে, আপনাদের টোটালটা বাংলাতে জানাবো। অ্যাপ্লিকেশন পদ্ধতিও কিন্তু আপনাদের ভিডিও শেষে জানিয়ে দেব। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মেমো নাম্বারটি দিয়ে রেখেছি। নোটিশটি প্রকাশ করা হয়েছে 5/4/2022 তারিখে। নিয়োগের তথ্য দেখতে পাচ্ছেন এখানে যে পোস্টগুলোতে আপনাদের নিয়োগ করবে। প্রথম রয়েছে স্টাফ নার্স পোস্টে নিয়োগ করতে চলেছে, প্রতি মাসে 25,000 টাকা বেতন দেওয়া হবে। আবেদনকারীর বয়স হতে হবে 40 বছরের কম। এরপর আছে শিক্ষাগত যোগ্যতা। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে জিএনএম করা থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। দুইটি ভ্যাকান্সি রয়েছে, এসসিদের একটি, এসটিদের একটি। এরপরে আপনাদের মেডিকেল অফিসার পোস্টে নিয়োগ করতে চলেছে, প্রতি মাসে 60,000 টাকা বেতন দেওয়া হবে। বয়স 62 বছরের কম হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া এখানে MCI এর স্বীকৃতপ্রাপ্ত যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনাদের MBBS করা থাকলে আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। টোটাল ভ্যাকান্সি রয়েছে 3টি ইউআরদের রয়েছে। এরপর আছে আপনাদের GDMO পোস্টে নিয়োগ করতে চলেছে, অর্থাৎ ন্যাশনাল হেলথ মিশন পোস্টে নিয়োগ করতে চলেছে। প্রতি মাসে 60,000 টাকা বেতন দেওয়া হবে। আবেদনকারীর বয়স 62 বছরের কম হতে হবে। শিক্ষাগত যোগ্যতা MBBS করা থাকতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল এবং মেডিকেল কাউন্সিল আন্ডারে রেজিস্টার্ড করা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। টোটাল ভ্যাকান্সি রয়েছে 9টি। এরপরের যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে স্পেশালিস্ট পোস্টে নিয়োগ করতে চলেছে, এখানে প্রতি মাসে 70,000 টাকা বেতন দেওয়া হবে। আবেদনকারীর বয়স 62 বছরের কম হতে হবে। শিক্ষাগত যোগ্যতা মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া MCI এর স্বীকৃতপ্রাপ্ত যে কোনো প্রতিষ্ঠান থেকে GNO ডিসিপ্লিনে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি অথবা ডিপ্লোমা করা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। 2টি ভ্যাকান্সি রয়েছে ইউআরদের। পদের নাম আপনাদের স্পেশালিস্ট এই পোস্টে নিয়োগ করতে হচ্ছে, এখানে প্রতি মাসে 70,000 বেতন দেওয়া হবে এবং এখানে আবেদনকারীর বয়স 62 বছরের কম হতে হবে। এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু সেম চাওয়া রয়েছে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফ থেকে, যে এর স্বীকৃতিপ্রাপ্ত যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনাদের অবশ্যই এই পোস্টে আবেদন করার জন্য আপনাদের স্পেশালিস্ট আপনাদের ডিসিপ্লিনে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করে থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। 2টি ভ্যাকান্সি রয়েছে ইউআরদের। এরপর সেটা দেখতে পাচ্ছেন GNM পোস্টে নিয়োগ করতে হচ্ছে, প্রতি মাসে 25,000 টাকা বেতন দেওয়া হবে। আবেদনকারীর বয়স 21 থেকে 40 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে BSc নার্সিং অথবা আপনাদের GNM ট্রেনিং করা থাকলে আবেদন করতে পারবেন। SC-দের একটি ভ্যাকান্সি রয়েছে। এরপরে মেডিকেল অফিসার পোস্টে নিয়োগ করতে চলেছে, প্রতি মাসে 50,000 টাকা বেতন, এখানে বয়সসীমা 70 বছরের কম হতে হবে। শিক্ষাগত যোগ্যতা NACO এবং MBBS ট্রেড এবং হতে হবে, এবং সেই সাথে আপনাদের WBMCS-তে রেজিস্টার করা থাকলে আপনি আবেদন করতে পারবেন। 1টি ভ্যাকান্সি রয়েছে ইউআরদের। এরপর সে সিনিয়র মেডিকেল অফিসার পোস্টে নিয়োগ করতে চলেছে, 60,000 টাকা বেতন, 70 বছরের কম হতে হবে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা MBBS যে কোনো মেডিকেল বিভাগ ডিপ্লোমা করে থাকলে আপনি আবেদন করতে পারবেন। 1টি ভ্যাকান্সি রয়েছে ইউআরদের জন্য। এরপর রয়েছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং সাইকোলজিস্ট পোস্টে নিয়োগ করতে চলছে, এখানে প্রতি মাসে 30,000 টাকা বেতন দেওয়া হবে, 40 বছরের আপনাদের বয়স হতে হবে। এখানে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা সাইকোলজি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করে থাকলে আবেদন করতে পারবেন। 1টি ভ্যাকান্সি রয়েছে। পদের নাম GNM, এখানে আপনাদের থ্যালাসেমিয়া আপনাদের কন্ট্রোল প্রোগ্রামে নিয়োগ করতে চলছে, প্রতি মাসে 25,000 টাকা বেতন, 40 বছর বয়স হতে হবে। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল থেকে GNM ট্রেনিং কোর্স করে থাকলে আবেদন করতে পারবেন। ইউআরদের 1টি, SC-দের 1টি ভ্যাকান্সি রয়েছে, অর্থাৎ টোটাল 2টি ভ্যাকান্সি রয়েছে। এরপর সে মেডিকেল অফিসার পোস্টে নিয়োগ করতে চলছে, এটাও কিন্তু আপনাদের থ্যালাসেমিয়া কন্ট্রোল প্রোগ্রামে নিয়োগ করবে, 60,000 টাকা বেতন, 21 থেকে 40 বছর বয়স। মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া অফ পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল স্বীকৃতিপ্রাপ্ত যে কোনো প্রতিষ্ঠান থেকে MBBS করা থাকলে আবেদন করতে পারবেন। 1টি ভ্যাকান্সি রয়েছে। এখানে আপনাদের নিয়োগের প্রক্রিয়া শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে এবং ইন্টারভিউর তারিখ দেখতে পাচ্ছেন 20 এপ্রিল 2022 তারিখে কিন্তু লাস্ট ডেট রয়েছে। ইন্টারভিউর সময় 10টা থেকে আপনাদের 10:30-10:45 থেকে ইন্টারভিউ শুরু হবে, অর্থাৎ 10:45 থেকে ইন্টারভিউ শুরু হবে। দেখতে পাচ্ছেন ইন্টারভিউর স্থান কিন্তু এখানে দেওয়াই আছে, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ উত্তর দিনাজপুর, এখানে আপনাদের দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু নিয়োগ করতে চলছে, অর্থাৎ এখানে ঠিকানাটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই নিয়োগটি কিন্তু উত্তর দিনাজপুরে করা হচ্ছে, তো আপনারা কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন। ইন্টারভিউর জন্য আবেদন এখানে দেখতেছেন, এই নিয়োগের ক্ষেত্রে আবেদন থেকে আপনাদের আবেদন করার কোনো দরকার নেই, অর্থাৎ আলাদা করে আবেদন করতে হবে না। তবে ইন্টারভিউর দিন একটি ফর্ম ফিল আপ করে নিয়ে যেতে হবে, ওই ফর্মটি অফিসিয়াল নোটিশের 4নম্বর পেজে দেওয়া আছে, যেটা আমি দেখিয়ে দেবো। নিচের লিঙ্কে ক্লিক করে সেখান থেকে আপনাদের অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে।
আপনারা যখনই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এখান থেকে স্ক্রল করে এক্সিস্টে 4 নম্বর পেজ দেখতে পাচ্ছেন, এখানে অফিসিয়াল একটা ফর্ম দেওয়া রয়েছে, এখানে ফটো দেবেন আপনারা, এখানে কোন পোস্টে আপনি আবেদন করবেন সেটা দেবেন, সমস্ত ডিটেলসটা, শুধু এক পেজের একটা ফর্ম রয়েছে এটা কিন্তু আপনাদের, এটাকে ফিল আপ করে সাথে আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস এবং সমস্ত ডকুমেন্টসগুলো অরিজিনাল এবং সাথে জেরক্স নিয়ে কিন্তু চলে যেতে হবে। কোথায় দেখতে পাচ্ছেন এই যে ঠিকানাটা আপনারা দেখতে পাচ্ছেন, অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলে আপনারা পেয়ে যাবেন এখান থেকে যে ঠিকানায় আপনাদের কিন্তু গিয়ে এখানে আপনারা সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ করতে চলেছে। তো এই ছিল অবশ্যই আপনাদের পশ্চিমবঙ্গে আপনাদের স্বাস্থ্য দপ্তরের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। ভিডিওটি ইনফর্মেটিভ হলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।